ভিডিওটি শুরু হবার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে যেসব ভিডিও রয়েছে তা হয়তো আপনাকে অবাক করবে। তো আমাদের সাথেই থাকুন। রূপাঞ্জনা মিত্র কলকাতার একজন পরিচিত মুখ, যিনি সিরিয়াল, ওয়েব সিরিজ ও মুভি প্রায় সকল ক্ষেত্রেই পদার্পণ করেছেন। তিনি সবসময় তার বোল্ড পারফরম্যান্স ও সেরা অভিনয়ের জন্য আলোচিত, আর তাই আজ এই ভিডিওতে তার করা 10টি সেরা কাজ নিয়ে কথা বলবো। তো শুরু করা যাক। প্রথমে আসি 10 নম্বরে, আর 10 নম্বরে কথা বলবো ওয়েব সিরিজ সেই যে হলুদ পাখি সিজন 1 নিয়ে, যেটি মূলত থ্রিল জনারের একটি সিরিজ। এখানে এক গুরুত্বপূর্ণ চরিত্রে রূপাঞ্জনা মিত্রকে দেখা যায়, যেখানে তার অভিনয় ছিল সেরা। সিরিজটিতে আরও অভিনয় করেন শাশ্বত চ্যাটার্জি ও ত্রিদা চৌধুরী। ওয়েব সিরিজটি 2018 সালে হইচই প্ল্যাটফর্মে রিলিজ পায়। 9 নম্বরে কথা বলবো অনুশোচনা মুভিটিকে নিয়ে, যেটি 2007 সালে রিলিজ পায়। এখানে মূলত দুজন কাপলকে দেখানো হয়, যারা বিচ্ছেদের বহু বছর পর একে অন্যের সাথে মিলিত হয়, যেখানে তারা জীবন সম্বন্ধে অনুধাবন করে। মুভির প্রধান চরিত্রে অভিনয় করেন রূপাঞ্জনা মিত্র ও বিপ্লব ব্যানার্জি। এই মুভিটিও সকলের ভালো লাগবে। 8 নম্বরে কথা বলবো তিন তনয়াকে নিয়ে, যেটি 2011 সালে রিলিজ পায়। এটি মূলত একটি উপন্যাস অবলম্বনে তৈরি, যেখানে পারিবারিক জীবন ও জীবন ব্যবস্থার দুরূহ সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। মুভিটি পরিচালনা করেন শুক্লা মিত্রা। এখানেও রূপাঞ্জনা মিত্রকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায়, যা দর্শকেরও ভীষণ ভালো লাগবে। তো না দেখে থাকলে এখনই দেখে ফেলুন। 7 নম্বরে কথা বলবো 60-এর পরে ওয়েব ফিল্মকে নিয়ে, যেটি ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ পায়। এটি সম্পূর্ণ ভিন্ন ধারার গল্প নিয়ে তৈরি, যেখানে রূপাঞ্জনা মিত্র তার সেরা পারফরম্যান্স দেখান। 2022 সালে রিলিজপ্রাপ্ত এই ওয়েব ফিল্মটি পরিচালনা করেন সৌভিক দে। রূপাঞ্জনা মিত্রের অভিনয় এখানেও দর্শককে মুগ্ধ করবে। এবার আসা যাক 6 নম্বরে, আর 6 নম্বরে কথা বলবো বিধ্বস্ত তরুণীকে নিয়ে, যেখানে রূপাঞ্জনা মিত্রকে বোল্ড রূপে দেখা যায়। এটি মূলত একটি কমেডি জনারের মুভি, যেখানে দর্শক ভিন্ন কিছু দেখতে পারবে। মুভিটিতে আরও অভিনয় করেছেন অরিজিৎ ও সাঙ্গা মিত্রা। ব্যবসায়িকভাবে তেমন সাফল্য না পেলেও দর্শকের মুভিটি ভালো লাগবে। 5 নম্বরে কথা বলবো কাটাকুটি মুভিটিকে নিয়ে, যেটি 2011 সালে রিলিজ পায়। এটিও উপন্যাস অবলম্বনে তৈরি, যেখানে ছোট একটি চরিত্রে রূপাঞ্জনা মিত্রকে দেখা যায়, তবে তিনি এখানেই তার সেরা পারফরম্যান্স দেখান। মুভিটির প্রধান চরিত্রে আরও অভিনয় করেন শ্রীলেখা মিত্র, রাহুল ব্যানার্জি ও শিলাজিৎ সহ আরও অনেকে। তো না দেখে থাকলে এখনই দেখে ফেলুন। এবার 4 নম্বরে কথা বলবো ওয়েব সিরিজ ধনবাদ ব্লুজকে নিয়ে, যেটি হইচই প্ল্যাটফর্মে রিলিজ পায়। মূলত এটি ডার্ক কমেডি জনারের একটি সিরিজ, যেখানে এক মাফিয়া গ্রুপকে ফুটিয়ে তোলা হয়েছে। রূপাঞ্জনা মিত্র এখানে বেশ খোলামেলাভাবেই হাজির হন, যা তাকে বেশ সমালোচিত আলোচিত করে। সিরিজটির প্রধান চরিত্রে আরও অভিনয় করেন রজতাভ দত্ত ও সোলাঙ্কি রায়। এবার 3 নম্বরে কথা বলবো আবারও একটি ওয়েব সিরিজ বউ কেন সাইকোকে নিয়ে, যেটি 2019 সালে রিলিজ পায়। এটি একটি ডার্ক কমেডি ও থ্রিল জনারের সিরিজ, যেখানে বেশ কয়েকটি পর্ব দেখানো হয়েছে। রূপাঞ্জনা মিত্র এই সিরিজেও তার সেরা পারফরম্যান্স দেখান, যা দর্শককে মুগ্ধ করবে। তিনি এখানেও খোলামেলাভাবে হাজির হন। ওয়েব সিরিজটিতে আরও অভিনয় করেন অপূর্ণ চট্টোপাধ্যায়, রাজদীপ গুপ্তা ও সম্পূর্ণা লাহিড়ী সহ আরও অনেকে। মূলত এটিও হইচই প্ল্যাটফর্মে রিলিজ পায়। 2 নম্বরে কথা বলবো ওয়েব ফিল্ম এভাবেই গল্প হোককে নিয়ে, যেটি ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ পায়। এটি একজন পরিচালকের কথা বলে, যেখানে এক প্রাণবন্ত জীবনকে ফুটিয়ে তোলা হয়। রূপাঞ্জনা মিত্র এখানেও গুরুত্বপূর্ণ এক চরিত্রে অভিনয় করেন। সেরা গল্প ও সেরা অভিনয়ে তৈরি মুভিটিতে আরও রয়েছেন বিবৃতি চ্যাটার্জি, সুজাতা ঘোষ ও মৃণাল মুখার্জি। তো এটিও সকলের দেখা উচিত। এবার লাস্ট, অর্থাৎ 1 নম্বর, আর 1 নম্বরে কথা বলবো ইকির মিকির মুভিটিকে নিয়ে। মূলত এটিও একটি ওয়েব ফিল্ম, যেটি থ্রিল জনারের উপর নির্মিত। মুভিটিতে রূপাঞ্জনা মিত্র তার সেরা পারফরম্যান্স দেখান। এখানে আরও অভিনয় করেন রজতাভ দত্ত। এই মুভিটি আন্তর্জাতিকভাবে ব্যাপক সম্মান লাভ করে। তো একে একে রূপাঞ্জনা মিত্র 10টি সেরা মুভি নিয়ে কথা বললাম, যা হয়তো সকলের ভালো লেগেছে। ধন্যবাদ। ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তীতে আরও কন্টেন্ট দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন।